নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, এবং তার সাথে আপনারা যারা যারা সরকারি কর্মচারী রয়েছেন বা সরকারি দপ্তরে কাজ করেন, আপনাদের এবছর কতদিন ছুটি থাকছে? এবং স্কুল কলেজের পড়ুয়ারা, তোমরা কতদিন ছুটি পাচ্ছ দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো মিলিয়ে? সেই বিষয় আজকে সম্পূর্ণ দেখাচ্ছি, দেখে নাও। পুজোয় টানা ছুটি কতদিন, লিস্ট দেখে তৈরি করে ফেলুন আপনাদের ট্যুর প্ল্যান, যদি কোনো ট্যুর থাকে। দেখো ছাত্রছাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ছুটির তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে আমাদের শিক্ষা দপ্তর। মধ্যশিক্ষা পর্ষদ ছুটি ঘোষণা করে দিয়েছে। তবে দুর্গাপুজোর জন্য সরকারি কর্মচারী যারা রয়েছে, যারা সরকারি কর্মচারী বা সরকারি স্টাফ রয়েছ, বা আপনারা যারা সরকারি স্টাফ রয়েছেন, আপনাদের কতদিন ছুটি থাকবে এই বিষয় নিয়ে বিস্তারিত আমি ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো দেখো, যারা যারা সরকারি কর্মচারী রয়েছেন বা যারা যারা সরকারি কর্মী বা স্টাফ রয়েছে, এবার 2023 সালে 18 অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের দুর্গাপুজোর ছুটি। 18 অক্টোবর থেকে দুর্গাপুজোর উপলক্ষে এই বছর রাজ্যের সরকারি কর্মচারীরা যে ছুটি পাবেন, তার তালিকা আগে থেকেই সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল। এবছর 18 অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা দুর্গাপুজোর ছুটি পাবেন। দুর্গাপুজোর ছুটি চতুর্থী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত দেবে, এবং তারপর ফের কাজে যোগ দিতে হবে 29 অক্টোবর। দুর্গাপুজোর মধ্যে রবিবার সহ টানা 11 দিন ছুটি পাওয়া যাবে। আবার কালী পুজোর জন্যও কিন্তু সুখবর রয়েছে, কালী পুজোর জন্য ছুটি পাবে 12 নভেম্বর। 12 নভেম্বর পড়ছে কালী পুজো, সেই দিনও কিন্তু সরকারি কর্মচারীরা ছুটি পাচ্ছে। এবং অক্টোবরের পর আমি আবারও বলছি নভেম্বর, 15 থেকে 16 নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন ভাইফোঁটা উপলক্ষে সরকারি ছুটি থাকছে। অর্থাৎ কালী পুজোতেও হিসাব অনুযায়ী 12 থেকে 16 নভেম্বর পর্যন্ত টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এরপর আবার 19-20 নভেম্বর ছট পুজো রয়েছে, সেই কারণেও কিন্তু সেটা দেখে নিকে এক নজরে দেখুন। এবছর দুর্গাপুজোর মহালয়া পড়ছে 14 অক্টোবর, আর 20 অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠী। রাজ্য সরকারের ছুটির যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, তাতে মহালয়ার দিন অর্থাৎ 14 অক্টোবর থেকে বেশ কিছু সরকারি দপ্তর ও স্কুলে ছুটি পড়ে যাচ্ছে। তা চলবে 28 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মী পুজোতেও ছুটি থাকবে। লক্ষ্মী পুজো ধরে টানা 15 দিন ছুটি পাবে বাংলার ছাত্রছাত্রী এবং সরকারি কর্মীদের একাংশ। তবে একটা কথা বলে দিচ্ছি, যারা আমাদের রাজ্যের সরকারি কর্মী বিদ্যুৎ দপ্তরে কাজ করেন, আপনাদের কিন্তু ছুটি বেশ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ দুর্গাপুজোর সময়গুলিতে আপনাদেরকে কাজ করানো হবে, এবং সেই কাজের জন্য কিন্তু আপনাদের পারিশ্রমিকও দেওয়া হবে। তো বন্ধুরা, 14 অক্টোবর মহালয়া, 20 অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠী, 14 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত কিন্তু স্কুল কলেজ ছুটি পড়ে যাচ্ছে, আর প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু মহালয়ার পর থেকে অর্থাৎ দুর্গাপুজোর চতুর্থী পঞ্চমী থেকেই ছুটি পড়ে যাচ্ছে। নভেম্বর মাসে আবার লম্বা ছুটি অপেক্ষা করছে, তার কারণ 12 নভেম্বর থেকে 16 নভেম্বর স্কুল, বিভিন্ন সরকারি দপ্তর বন্ধ থাকবে কালী পুজো এবং ভাইফোঁটা উপলক্ষে। এরপর 19 ও 20 নভেম্বর এই দুদিন ছট পূজা উপলক্ষে বন্ধ থাকবে স্কুল ও অফিস। যারা সরকারি কর্মচারী আছেন বা সরকারি কাজ করেন যে কোনো, তাদেরও কিন্তু ভাইফোঁটা, কালী পুজো উপলক্ষে দুদিন ছুটি থাকছে, এবং তারপর আবার ছট পুজো উপলক্ষে ছুটি থাকবে। 19 নভেম্বর যেহেতু রবিবার পড়েছে, কালী পুজো ও ভাইফোঁটা ছুটি কাটিয়ে অফিস খোলার পর যে দুদিন হাতে থাকবে সেগুলো হলো 17 এবং 18 নভেম্বর। এই দুদিন কিন্তু শুক্র ও শনিবার তোমাদের কাজ করতেই হবে বা আপনাদের কাজ করতে হবে। আবার 12 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত টানা 9 দিন ছুটি পেয়ে যাবে। সব মিলিয়ে উৎসবের মরশুমে রাজ্য সরকারি স্কুল এবং বিভিন্ন দপ্তরে প্রায় 24 দিন মতো ছুটি থাকছে। এছাড়াও নভেম্বর মাসে জগদ্ধাত্রী পুজো সহ আরও বেশ কিছু উৎসবে টুকটাক ছুটি থাকবে। সব মিলিয়ে উৎসবের মরশুমে এবার ভালোই ছুটি পেতে চলেছে বাংলার পড়ুয়া এবং চাকরিজীবীরা। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কোন কোন ডেটগুলো আমি বলে দিলাম, তাও একবার আপনারা দেখে নিন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে প্রচুর